আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, এখন একটা ম্যাক্সি কাটিং করে দেখাবো, দেখুন আপনারা এবং শিখুন। দেখুন, আমাদের ম্যাক্সির কাপড় রয়েছে 3.5 গজ। আমাদের ম্যাক্সির মাপ হবে 48 ইঞ্চি লম্বা, 45 ইঞ্চি বডি, 16 ইঞ্চি হাত এবং 12 ইঞ্চি আমাদের হাতের মাপ। গোল গোল একটি ম্যাক্সি। দেখুন আমরা কিভাবে কাটিং করি। কাপড়টাকে আমরা প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নেব। নেওয়ার জন্য আমরা এরকম ভাবে কাপড়টাকে ভাঁজ করব। ভাঁজ করার পর এখানে আমরা আমাদের কাপড়টা আছে ডবল পার্ট, এক পার্ট এক পার্ট আমাদের ডবল পার্ট আছে। এই পার্টটাকে আমরা এই পার্টটার উপর বসিয়ে দিয়ে আমরা এটাকে চার পার্ট করে নেব। বসিয়ে দিয়ে আমরা চার পার্ট করে নিলাম। আমাদের আমার সামনে যে পার্টটা আছে সে পার্টটা অ্যাটাচ পার্ট এবং অপোজিট সাইড আপনার খোলা পার্ট। এই পার্টটাকে আমরা ফেলে এখান থেকে আমরা এটাকে প্রথমে আগে আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বার জন্য আমরা এখানে একটা দাগ কষে নেব। এটা বাড়তি দাগ এখানে কাটা পড়ব। তারপরে বর্ডার দিলাম 1.5 ইঞ্চি। এটা আমরা যেটা আমরা নিচে মুড়িয়ে দেব সেই বর্ডারটা দিলাম 1.5 ইঞ্চি। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ম্যাক্সি নিব আমাদের 48 ইঞ্চি। দেখুন বন্ধুরা, এখান থেকে আমরা এই কাপড়টা নেব 48 ইঞ্চি। আমরা এখান থেকে ফিতা ধরব, ধরে আমরা 48-এ দাগ কষে নেব। আমরা 48.5 নিলাম আমাদের সেলাই মার্জিন 1/2 ইঞ্চি দিয়ে আমরা 48.5 করে নিলাম। নিয়ে আমরা এই পার্টটাকে একটু আগায় নিলাম, সমান করে নেব। নেওয়ার জন্য দুই মাথা ধরে মাঠ পার্টটাকে আমরা সমান করে নেব। নেওয়ার পর দেখুন বন্ধুরা, আমরা আমাদের এখান থেকে মাপ হলো 48। 48-এ আমরা মারিক কষে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কাপড়টা কোথাও যেন কুচি কাচি না থাকে এই জন্য আমরা কাপড়টাকে প্রথমে সমান করে নেব। ব্যাস সমান করে নেওয়ার পর আমরা আমাদের বডির মাপ 48 ইঞ্চি, 48 ইঞ্চি এখানে আমরা এটার মোড়া দেব 7 ইঞ্চি, 7 ইঞ্চি আমরা মোড়া দেব। আমার বডির মাপ 48, 48-এর 4 ভাগের 1 ভাগ 12.5, এখান থেকে 12.5 আমরা নিয়ে নেব। আমরা নিয়ে নিলাম বন্ধুরা। দেখুন আমরা এই 12.5-তে আমরা এই ভাঁজটা দিয়ে দিব বরাবর। আমরা এটাকে কামিজের মতো করে একটা ভাঁজ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমরা বরাবর একটা ভাঁজ দিয়ে আমরা কামিজের মতো করে নিলাম। তাহলে আমাদের বডি 48, 48-এর 4 ভাগের 1 ভাগ 12.5, আমরা 12.5 নিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা দেখুন, আমরা আমাদের এখান থেকে আমরা গলা নেব 2.5 ইঞ্চি। নেওয়ার পরে আমরা এটাকে স্কেল দিয়ে একটু সমান
দাগ কষে নেব। নেওয়ার পরে আমাদের শোল্ডারের মাপ 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চি মারিক কষে দেব। দিয়ে আমরা এখানে একটা মারিক কষে নেব। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাদের মোড়া অর্থাৎ বগলের মাপ আমরা 7 ইঞ্চি নামাবো। দিয়ে আমরা এটাকে একটু সুন্দর করে রাউন্ড করে নেব হাতে, সুন্দর করে হাতে একটু রাউন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখন আমাদের গোল গলা, যেহেতু আমরা এই গলার অংশটে আমরা 2.5 ইঞ্চি কাপড় রেখে আমরা বরাবর কেটে নেব। আমাদের বডি 12.5 ইঞ্চি, এখান থেকে আমরা গলা দেব 2.75 ইঞ্চি। দেওয়ার পরে আমরা আমাদের পুটের মাপ নেব 7 ইঞ্চি। নেওয়ার পরে বলে দেখুন, এখানে আমরা একটা দাগ কষে নেব। এখানে আমরা একটা দাগ দিয়ে আমরা 12.5 থেকে আমরা আমাদের গলা দেব 4.5 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি নিচে দিয়ে আমরা 2.5 ইঞ্চিতে দিলাম। দিয়ে আমরা এই স্কেল দিয়ে আমরা এটাকে দাগ কষে নিলাম। দেখুন বন্ধুরা, দেওয়ার পরে আমরা এটাকে আমরা এই শেপ করে নেব। ব্যাস দেখুন বন্ধুরা, আমরা কিভাবে মাইকটা কষলাম। এই যে আমাদের গেল, এটা হচ্ছে বডির মাপ, এবং এখানে আমরা যখন কাটিং করব তখন এটাকে আমরা উঠিয়ে দেব। এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা কাটিং করব। দেখুন আমরা এটাকে সোজা দাগ কষে নেব। এখন বন্ধুরা আমরা এখান থেকে বরাবর এটাকে কাটিং করে বেরকে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমরা আমাদের ম্যাক্সি সামনা পাটটা আমাদের কাটা হয়ে গেল। সামনা পাটটা আমাদের কাটা হয়ে গেল। আমরা এখন এই যে পাঁচটা রাখছি দেখুন, আমরা এই যে পাঁচটা রাখছি এই পাশ থেকে আমরা গলার চার পাট আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা ভাঁজ দেব, এই ডবল ভাঁজ দেখলেন তো, এরকম ভাবে ভাঁজ দেওয়ার পর আমরা আমাদের গলাটা রাখছিলাম 2.5 ইঞ্চি। আমরা এটাকে 2.5 ইঞ্চি এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি দিয়ে আমরা 3 ইঞ্চি করে নেব। 3 ইঞ্চি নেওয়ার পর আমরা এটাকে দাগ কষে নেব। নেওয়ার পর দেখুন, আমরা গলাটা রাখছিলাম 2.75, আমরা এখানে 2.75 দিলাম, এখানে আমরা 2.75 দিলাম। দিয়ে আমরা এটাকে সমানভাবে মিশিয়ে দিব। দিয়ে আমরা আমাদের গলা রাখবো 4.5 ইঞ্চি, আমরা গলা রাখবো 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি রাখার পর আমরা এটাকে সুন্দর করে একটু শেপ দিয়ে নিব, হাতে একটু গলাটা রাউন্ড করে নেব। এখন বন্ধুরা, এখন এখানে আমরা এটাকে 3 ইঞ্চি দিব, এখানেও 3 ইঞ্চি দিব, এখানেও 3 ইঞ্চি দিব, এরকম ভাবে চতুর্দিক দিয়ে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম।
নেয়ার পর অবশ্য আমাদের দেখতে হবে আমাদের পুটের মাপ আমাদের 7 ইঞ্চি আমাদের টিকাতে হবে। এই জন্য এখানে ফেলব, ফেলার পরে আমাদের বডিটা কত আসতেছে আমরা দেখব। আমাদের বডি হতে হবে 12.5। এখন আমাদের বডি হতে হবে 12.5। দেখুন বন্ধুরা আমাদের বডি ঠিক আছে, আমরা এখন এটাকে কাটিং করব। দেখুন আমরা এখন এটাকে কাটিং করব। আমরা কাটিং করার জন্য আমরা আগে প্রথমে গলাটা কেটে নেব। গলাটা কেটে নিলাম, আচ্ছা গলা কাটার পরে আমরা এটাকে এখানে রাউন্ড করে দেব। দেখুন বন্ধুরা আমাদের এই পার্টটাও হয়ে গেল। দেখুন বন্ধুরা আমরা এই পার্টটাকে দিয়ে এর উপর বসিয়ে দিয়ে আমরা মাপটা নেব আমাদের কত মাপ টিকলো। আমাদের এখানে 12.5 হতে হবে, আমাদের এখানে 12.5 অবশ্যই হতে হবে। ইনশাল্লাহ হয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে আমাদের ম্যাক্সিকাটা বডি এবং গলা আমরা কেটে নিলাম, নেয়ার পরে এখন আমরা হাতা কাটবো। আমাদের হাতা কাটার জন্য আমরা কাপড়টাকে বাস করে নেব। হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা এই কাপড়টার উপর বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটাকে সমান করে নেব, কোথাও যেন কুচি কাচি না থাকে। ব্যাস নেওয়ার পরে দেখুন আমরা এখানে দাগ কষে নেব। আমরা সেলাই মার্জিনটা দিয়ে নেব। আমাদের হাতের মাপ 16 ইঞ্চি, এখান থেকে আমরা 16 ইঞ্চি নেব। নেওয়ার পর এখানে একটা মারিক দেব। দেওয়ার পর আমরা এখানে একটা দাগ কষে নেব। নেওয়ার পরে বন্ধুরা দেখুন আমরা 1.5 ইঞ্চি পরিমাণ আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা এটা বর্ডার দিলাম। দেখুন বন্ধুরা এখান থেকে আমরা 3.5 ইঞ্চি ঢালু নেব। আমরা এখানে একটা দাগ কষে নেব। এরপর বন্ধুরা দেখুন এখানে আমরা আমাদের বগলের মুড়া নিব আমরা 8 ইঞ্চি এবং আমাদের হাতের মুখ 12 ইঞ্চি, 12 অর্ধেক আমাদের 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে আমরা স্কেল দিয়ে আমরা এটাকে দাগ কষে নেব। দেখুন আমাদের হাতের মালিক করা হয়ে গেল বন্ধুরা, আমাদের হাতার মারিক কষা হয়ে গেল। দেখুন আপনারা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে ভিডিওতে একটু লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি। দেখুন বন্ধুরা আমরা এখন কাটিং করব। দেখুন বন্ধুরা আমাদের হাতা কাটা হয়ে গেল, এখন আমাদের ম্যাক্সি কাটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।